একজন মাশরাফি গোরালির ইঞ্জুরি, একজন তামিম কবজির ইঞ্জুরি, কিংবা একজন সাকিব যখন পছন্দরা আঙ্গুল নিয়ে ক্রিকেট ম্যাট দাপিয়ে বেড়ান, তখন আমাদের গর্বের শেষ থাকে না। তাদের নিয়ে আমাদের মাতামাতি, উন্মাদনার অন্ত থাকে না। কিন্তু ঠিক তার উল্টো পাশে জামাল ভুঁইয়া নামের আমাদেরই একজন ফুটবলার, যে সুদূর ডেনমার্ক থেকে এসে শত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যাচ্ছেন লাল সবুজের পতাকার জন্য, তার বিন্দুমাত্র খবর নেওয়ার সময়ও হয় না আমাদের। হতে পারত 17 বছর বয়সেই তিনি সেই সন্ত্রাসী হামলায় না ফেরার দেশে চলে গেছেন। পারতেন তিনি বাবার জন্মভূমি টানে বাংলাদেশে না ফিরে ডেনমার্কের মতো দেশে ফুটবল মাতাতে, কিন্তু তিনি তা করেননি। জন্ম ডেনমার্কে হলেও কোনো এক অদ্ভুত কারণে এদেশের জন্য তার প্রেম এবং ভালোবাসা আকাশ ছোঁয়া ছিল বলেই আজ তিনি আমাদের ক্যাপ্টেন। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো শত সিনেমার গল্পকেও হার মানানো আমাদের ক্যাপ্টেনের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য। স্ট্রাইকারদের বলের যোগান দিতে হবে, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে হবে, আক্রমণ ভাগ এবং ডিফেন্সের মধ্যে সমন্বয় দরকার, পুরো মাঠ দাপিয়ে বেড়াতে হবে, দেশের তরে নিজেকে উজাড় করে দিতে হবে, চিন্তা কি জামাল ভুঁইয়া আছেন না, বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ এনেছেন এই জামাল ভুঁইয়া। সম্প্রতি তিনি হয়ে উঠেছেন এদেশের ফুটবলের এক নতুন দিগন্ত, হয়ে উঠেছেন নতুন স্বপ্ন সারথি। 2022 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের প্রতিটি ম্যাচেই নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন দেশের জন্য। শুধুমাত্র নিজেকেই নয়, দলের প্রতিটি খেলোয়াড়কেও চাঙ্গা করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন। সেখানেও নিজেকে ক্ষান্ত রাখেননি তিনি, ফুটবলের প্রতি এদেশের মানুষের মরিচাধরা ভালোবাসার ধার দেওয়ার দায়িত্বটাও তিনিই নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সক্রিয় হয়ে জাগিয়ে তুলেছেন দেশের ফুটবল প্রেমীদেরকে, বাধ্য করেছেন ফুটবল নিয়ে নতুন করে মাতামাতি করতে। এই তো কয়েকদিন আগে সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম গমগম করছিল ভারতীয় দর্শকে, সংখ্যাটা প্রায় 80,000। আমাদের ফুটবলের যখন সোনালী অতীত ছিল তখনই মেরে কেটে হয়তো 1,000-2,000 দর্শক হতো, কিন্তু গত 2 দশক ধরে ফুটবল মাঠের দর্শক অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যেত না। সেখানে এত বিশাল পরিমাণ দর্শক, সেও আবার হাতে গোনা 100 ছাড়া সবাই প্রতিপক্ষের, এমন নতুন অভিজ্ঞতায় আমাদের জন্য ড্র বিশাল প্রাপ্তি হবার কথা ছিল। সেখানে জামালের নেতৃত্বে যে খেলা খেলিয়েছে টিম বাংলাদেশ, তাতে দেশের ফুটবল নিয়ে নড়ে চড়ে বসেছে সবাই। এর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন এই তরুণ, জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। চারিদিকে শুধু জামাল জামাল রব, এই যে আর চারিদিক জামাল স্তুতি, তার পেছনের গল্পটা নিশ্চিতভাবেই যে কোনো পরিচালকের জন্য লুফে নেয়ার মতো দুর্দান্ত এক চিত্রনাট্য। এর প্রতিটি পরতে পরতে হয়তো শিহরণার রোমাঞ্চের প্রতিধ্বনি নেই, কিন্তু প্রতিটি পদক্ষেপে যে বাধা পেরোনোর গল্প রয়েছে সেটিও নিশ্চিতভাবেই তা দর্শকদের পাতে দেওয়ার জন্য দুর্দান্তই। বাবা মা 60-এর দশকের শেষ দিকে বাংলাদেশ থেকে গিয়ে বসত গড়েন ডেনমার্কের কোপেনহেগেনে, জামালের জন্ম এবং বেড়ে ওঠা ওইখানেই। তিনি হতে চেয়েছিলেন ফুটবলার, বাবা মা ছেলেকে বানাতে চেয়েছিলেন চিকিৎসক কিংবা আইনজীবী। ভাগ্যিস জামাল ফুটবলার হওয়ার পথটি বেছে নিয়েছিলেন, না হলে কি আর বাংলাদেশের ফুটবলে জাগরণের সঞ্জীবনী হিসেবে একজন জামাল ভুঁইয়ার আবির্ভাব হতো? তার আগে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জামাল খেলেছেন ডেনমার্কের শীর্ষস্থানীয় লিগে, পারফরমেন্সের গ্রাফ ওঠানামা করেছে প্রায়ই, তাই কখনো খেলেছেন কোপেনহেগেনে প্রথম বিভাগের দলে, কখনো বা দ্বিতীয় কিংবা চতুর্থ বিভাগের দলে, মাঝখানে ফিলিপাইনেও খেলেছেন। সেই জামাল এখন অসম্ভব রকম পরিণত, আরও বেশি পেশাদার। কি সেই পালাবদলের মন্ত্র, যাকে ধ্যানজ্ঞান করি জামালের এই পরিবর্তন? চোখ বুঝেই আসলে উত্তরটা দেয়া যায়, লাল সবুজের জার্সি গায়ে চড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা। বাবা মায়ের মুখে গল্প শুনে শিকড়ের টান ভুলেননি কিশোরগঞ্জের নান্দাইলের এই ছেলে, তাই বাংলাদেশ দলের জার্সি পরার স্বপ্ন ছিল বরাবরই। স্বপ্ন পূরণের তরে 2011 সালে জামাল ভুঁইয়া এলেন জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে, কিন্তু বিধিমাম, এদেশের কন্ডিশন এবং ফুটবল মাঠের সঙ্গে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না জামাল, ভুগছিলেন পানিশূন্যতায়। ফলাফল, জামালকে বাতিলের খাতায় ফেলে দিলেন অনেকেই। অভিমানী জামাল ফিরে গেলেন ডেনমার্কে, কিন্তু লাল সবুজের জার্সি চড়ানোর ইস্পাত দৃঢ় শপথ কি আর একটু আধটু অভিমান টলাতে পারে? তা পারেও নি। আরাধ্য বাংলাদেশের জার্সি গায়ে তোলার ইচ্ছাটা পূরণ হল অবশেষে 2013 সালে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে। জামালও চোখ কেড়েছেন খুব তাড়াতাড়ি, নেপালে অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপে সকলের চোখেই তিনি ছিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড়। তার পরের গল্পটা তো কারো অজানা নয়, বর্তমান সময়ে তো তিনি রূপ নিয়েছেন বাংলাদেশের জাতীয় হিরোতে। অথচ এখানকার পথ চলা কতটাই না কঠিন ছিল, এখানকার গরমের সঙ্গে হাঁসফাঁস করতে হয়েছে জামালকে, অনেক কষ্টে মানিয়ে নিয়েছেন নিজেকে। এখানকার মশলাদার খাবার তার খাদ্যাভ্যাসেও এনেছে বিশাল পরিবর্তন, এদেশের সংস্কৃতির ঐতিহ্যের সঙ্গে লেপটে থাকা ভাতও খেতে পারে না অনভ্যস্ততার কারণে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে 17 বছর বয়সেই থেমে যেতে পারত ফুটবলার জামালের গতিপথ, দুর্বৃত্তদের গোলাগুলির মধ্যে পড়ে 4-4টি গুলি খেয়েছিলেন জামাল, তবুও প্রাণে বেঁচে গিয়েছিলেন, সৃষ্টিকর্তাকে নিশ্চয়ই ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানানো উচিত বাংলাদেশি ফুটবল প্রেমীদেরও, এই জামাল যে জাগিয়ে তুলেছেন বাংলাদেশের ফুটবলকে। প্রিয় ভিউয়ার্স, জামাল ভুঁইয়ার এই স্বদেশ প্রেম নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে জামাল ভুঁইয়ার জীবনের কথা
সবাইকে জানার সুযোগ করে দিন। আরও এমন আলোচিত তারকাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।